বেতন নিয়মিত তুললেও দীর্ঘদিন ধরে অনুপস্থিত এক শিক্ষক, নিরুপায় হয়ে দুটি শ্রেণী একসঙ্গে পঠন পাঠন। দীর্ঘদিন বিদ্যালয়ে না এসেও নিয়মিত বেতন নিয়ে যাচ্ছেন। নদিয়ার শান্তিপুর শহরের তেলিপাড়া কুঞ্জবিহারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকবর্গ এমনই এক শিক্ষকের বিরুদ্ধে আজ প্রধান শিক্ষক এবং শান্তিপুর সার্কেলের ইন্সপেক্টরের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন। টোটো চালকের এক অভিভাবক প্রসেনজিৎ হালদার জানান, জনসাধারণের ট্যাক্সের টাকায় সরকার প্রদত্ত মাইনে তোলেন তিনি, যেখানে সরকার স্কুলমুখী করে তোলার জন্য ছাত্রছাত্রীদের অবৈতনিক শিক্ষা অন্যান্য আনুষাঙ্গিক সরকারি ব্যবস্থা করে চলেছেন। সেখানে এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষক না আসার পেছনে কারণ জানা নেই। এই স্কুলে পাঁচটা স্যার আছে, তার মধ্যে একটা বছর দুয়েক ধরে আসছে না, তার কারণে একই ক্লাসে 1 আর 2 পড়ানো হচ্ছে। এতে আমাদের বাচ্চাদের পড়াশোনা সঠিক হচ্ছে না। এবার আমাদের তো আর্থিক সমস্যা সেরকম ভালো নয় যে ভালো স্কুলে নিয়ে যাব বা ভালো স্কুলে পড়াবো। তা এখানে যথারীতি একটা ভালো পড়াশোনা হচ্ছিলো, তা বিগত 2 বছর আসা না আসার ফলে এখন এই মুহূর্তে পড়াশোনাটা সেরকম ভালো হচ্ছে না। আমাদের দাবি যে এই কুঞ্জবিহারী প্রাথমিক বিদ্যালয়ের স্যারগুলো সঠিকভাবে পড়াক, বা যে স্যার 2 বছর আসছে না সেই স্যার যেন পুনরায় আসুক, বা যদি না আসে অবিলম্বে অন্য স্যার একটা এখানে দেওয়ার ব্যবস্থা। ব্যাপারে হেড স্যারকে বলেছেন? এটা আমরা হেড স্যারকে বলেছি, হেড স্যার কানে শুনেছে কিন্তু শুনে কোনো কর্ণপাত করেনি। এবার লিখিত একটা অভিযোগ আমরা দায়ের করব। কোথায়? এসআই। হ্যাঁ, এসআই দায়ের করব। তারপরে যেটা আপনারা ভালো বুঝবেন বা হেড স্যার যেটা ভালো বুঝবেন সেটা করবে। আপনার নাম আর পরিচয়? প্রসেনজিৎ হালদার, শান্তিপুর রামনগর পাড়া। আপনার বাড়ি? আমার বাড়ি। আর এখানে কোন বাচ্চা কোন কোন কোর্সে পড়ে? আমার বাচ্চা 2-এ পড়ে। কি নাম বাচ্চা? পিউসি হালদার। এক অভিভাবিকা মন্টি রানী বিশ্বাস বলেন, ওই এক ক্লাসে দুজনাকে 2 ক্লাস হচ্ছে, আর মাস্টারও ঠিক মতো আসছে না কো। এটাই ওই মাস্টার মশাই কতদিন ধরে আসেন না? কতদিন ধরে আসেন না? ওই যে যা বললাম 1 বছর ধরে ঠিক আসে না। তো তাতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। মাস্টার মশাই জানিয়েছিলেন এর আগে? মাস্টার মশাইকে? হ্যাঁ। কি বলছেন ওনারা? তারাও তো কিছু করতে পারেনি এই অবধি। কি নাম আপনার? মঞ্জুরানী বিশ্বাস। কে পড়ে সেই স্কুলে? আমার নাতি ছেলে পড়ে। কোন ক্লাসে? অন্যদিকে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করার মতো সামর্থ্য তাদের নেই। পাশের পাড়ার বিদ্যালয়ে একসাথে এত পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হওয়ার ব্যবস্থাও নেই। মশাই, সঞ্জয় সরকার বলে এখানে আসেন না স্কুলে, তো আপনি প্রধান শিক্ষক হিসেবে কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি স্যারকে জানিয়েছি, আমাদের স্যারকে। স্যার বলতে? আমাদের এসআই স্যারকে জানিয়েছি। আচ্ছা, জানিয়েছেন লিখিতভাবে কি মৌখিকভাবে জানিয়েছেন? আচ্ছা, উনি কি কোনো আশ্বাস দিয়েছেন যে দেখছেন বা কিছু এরকম? উনি বলছেন হ্যাঁ, উনি আসুক, তারপর ব্যবস্থা নিয়েছি কি করা যায়। সেটা কতদিন আগে? কদিন? এই 2-3 দিন হবে এরকম। আপনি এখানে কতদিন হলো এসেছেন প্রধান শিক্ষক হিসেবে? আমি এসেছি ডিসেম্বর। আচ্ছা, তো সেই থেকে এরকমভাবেই দেখছেন আপনি? তখন তো ছুটির মধ্যে। আচ্ছা, ছুটির মধ্যে। তারপর যখন স্কুল খুললো তারপর থেকে ওই মাস্টারমশাই সপ্তাহে কত মোটামুটি স্কুল খুলে যেত? 27 তারিখ, 27-এ কি জানো, যাই হোক খুলেছে। তারপর থেকে মাস্টারমশাই কতদিন এসছে ওই মাস্টারমশাই সপ্তাহ? 5 দিন এসছে। তারপর থেকে 5 দিন এসছে। আর এর আগে প্রিভিয়াস মোটামুটি 27 জুন স্কুল খুলেছে। আমি জানতে চাইছি এটাই যে অভিভাবকরা যেটা অভিযোগ করছেন যে বছরে উনি 10 দিন কি 20 দিন আসেন, এরকমটা কি না? ওই আমি জানি, আমি তো এসেছি ডিসেম্বর মাস থেকে, তো সারা বছরের খবর কি করে বলবো। আচ্ছা, যাই হোক, আপনি আসার পর থেকে? আমি আসার পর থেকে স্কুলে কর্মদিবস, আমি বলি, আমি আসি, আমি এসেছি ডিসেম্বর মাসে, তখন স্কুল ছুটি ছিল। মিড ডে মিল দেওয়া নেওয়ার ব্যাপারে আমি আসতাম, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারও আসতো, সঞ্জয়ও এসেছিল। একেবারে যে ডুব দিয়ে দিয়েছে তো ব্যাপারটা তা না, আসতো, কিন্তু ওর ওর একটা সমস্যা হচ্ছে মাঝে মাঝেই ডুব দিয়ে দেয় অজানা কারণে, আমিও জানি না কারণটা। আমি বলছি কর্মদিবস মোটামুটি একটা আন্দাজে কতদিন? 100 দিন হয়ে গেছে আপনি কর্ম, আপনি স্কুলে এসেছেন কতদিন মোটামুটি? একটা আমি ডিসেম্বরের কত তারিখে, 12 তারিখ, ডিসেম্বর থেকে যদি ধরা যায় তাহলে যে কর্মদিবস আছে তার কত? কর্মদিবস কোথায়? ছুটি তো ছিল সব, কর্মদিবস 27 জুন থেকে শুরু হয়েছে। 27 জুন থেকে এই এখনো পর্যন্ত যে কর্মদিবস শুরু হয়েছে তার মধ্যে 5 দিন এসেছেন। 27 তারিখের পর থেকে ও জয়েন করেছে, খাতা থেকে বলতে হবে কত, যাই হোক, তারপর আমি, হ্যাঁ, 5-7 দিন এসছে, 5 দিন এসছে, 5 দিন। আচ্ছা, স্কুল খোলার পর 5 দিন এসছে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমার নাম মেঘনাথ পাল। পরিচয়?
পরিচয় প্রধান শিক্ষক স্কুলের নাম মনসাদারা কেভি প্রাথমিক বিদ্যালয় আগে এক শিক্ষকের স্কুলে না আসার প্রসঙ্গে জমা দিয়েছিলেন এবং ওনারা বলছেন এর আগেও একাধিকবার জমা দিয়েছেন স্যার কি কিভাবে দেখছেন এর আগেও ডিপিএসসিতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল ডিপিএসসিতে গিয়ে হিয়ারিং হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছিল এবং এরপরেও শুনছি এই ছুটি দিয়ে থেকে কদিন আসেনি আমার কাছে নজরে এসছে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ডিপার্টমেন্ট স্যার ওই বিদ্যালয়ে ক্লাস ওয়ান এবং টু একই সঙ্গে ক্লাস করানো হয় এরকমটাও লিখেছেন শিক্ষক না থাকলে হয়তো সেক্ষেত্রে করানো হতে পারে উনি হয়তো কয়েকদিন আসেন কাউকে ছুটিতে দেওয়া যাবে না স্যার এটা কয়েকদিনের সমস্যা নয় প্রায় ওনারা বলছেন অভিভাবকরা প্রায় এক বছর দেড় বছর ধরে এই সমস্যাটা চলছে এর আগেও যিনি এইচএম ছিলেন ওই এক বছর দেড় বছর তো স্কুল খোলা ছিল না হ্যাঁ বন্ধ ছিল কয়েকদিন যে হয়েছে সমস্যাটা আমার রিসেন্ট নজর এসেছে বিশেষ করে আজকে কিছুক্ষণ আগে আমি বিষয়টা দেখছি যথাযথ ব্যবস্থা নিচ্ছি অবশ্যই স্যার আপনার নাম রেজিগনেশন বিপ্লব বিশ্বাস অসুবিধা হচ্ছে আমাদের এই যে ক্লাস ওয়ান আর টু একসাথে হচ্ছে এটা এরকম প্রায় প্রায় সে সঞ্জয় স্যার স্যারের জন্য আরও এইগুলো আর কি হচ্ছে উনি আর কি ক্লাসে আসে না কতদিন ধরে আসেন আমি আমার ধরেন আমার মেয়ে এখানে পড়ে এখন সিক্সে চলে গিয়েছে আমার ছেলে পড়ে আমি এরকম দীর্ঘদিন উনি আসে এই বলে আমার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে এরকম দু বছর ধরে টুকটাক টুকটাক করে উনি এরকম করে দিল মানে স্কুলে আসা ছিল সেইভাবে স্কুল বন্ধ ছিল সেই জন্য আসে না কিন্তু এখন তো স্কুল চালু হয়েছে এখন তো উনার এখন স্কুল চালু হয়েছে সব স্যার আসেন উনি শুধু এখন আসেন এক ব্যক্তি ইংলিশ অঙ্ক সব বাংলা এক ব্যক্তি পড়াবে এটা কিভাবে সম্ভব আর সব আপনার নাম কথা এক ক্লাসে কি করে আর কোন ক্লাসে পড়ে বাচ্চা পড়ে পড়ে শোনায় হালদার আমি আগের যে ম্যাডাম ছিল হেড ম্যাডাম তাকে জানিয়েছি ঠিক আছে তা কিছুদিন এসেছিল তারপরে এখন যে স্যার এসছে হেড স্যার এনাকেও বলেছি তা মাঝে মাঝে আসে আর মাঝে মাঝে আসেই না ঠিক আছে ওই সঞ্জয় স্যার এইবার ওই জন্যে আমরা কি নাম ওনার সঞ্জয় কি সঞ্জয় সর্দার ঠিক আছে এবার আমরা চাই যে স্কুলে ঠিকভাবে ওনার কি কোনো শারীরিক অসুবিধা আছে আসার জন্য না না অন্য কোনো অসুবিধা নেই এবার আমি চাই আমাদের স্যার কিছু বলুক ঠিক আছে আচ্ছা তো আপনারা লিখিত হিসেবে জমা দেবেন আর স্যার কাছে আচ্ছা কি নাম আপনার সমরেশ সরকার আপনার বাচ্চা পড়ে স্কুলে হ্যাঁ স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে পড়ে ডিমি সরকার মলয় দে রিপোর্ট টাইমস বাংলা